আসসালামু আলাইকুম আমি আঞ্জুম আপনাদের সবাইকে আঞ্চুম চ্যারিতে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি টাইডাই করার জন্য এখানে কিছু কাপড় নিয়েছি কাপড়গুলোকে আগে আমি ওয়াশ করে আয়রন করে নিয়েছি এখানে আড়াই গজ কাপড় আছে এক গছ এক গছ দুই গজ আর আরেকটা হাফ গজ আমি কেটে দুই টুকরা করে নিয়েছি আসলে আমার দুই গজের যে ডিজাইনটা করব এটা প্রয়োজন ছিল বাকি দুইটা আমি এক্সট্রা নিয়েছি আপনাদেরকে দুইটা ডিজাইন এক করে দেখানোর জন্য এই তো আর হচ্ছে যা যা লাগছে আমি সেগুলোও বলে নিচ্ছি সাথে কাপড়গুলো হচ্ছে যে নর্মাল ষাট টাকা গজের কাপড় তেমন কিছুই না আর এই তো সুতা লাগবে এরকম টাইডার জন্য আর কি বাঁধার জন্য টাই করার জন্য এটা টাইডার দোকানেই পাওয়া যায় বা আমরা খাতা সেলাইয়ের জন্য যে সুতাগুলো ব্যবহার করি এটা দিয়েও বাঁধা যায় কলম লাগবে হচ্ছে মার্ক করার জন্য কেটি লাগছে কাটার জন্য সুতা আর স্কেল হলেও ভালো হয় যাতে আমি যে দাগগুলো দেব এটা জন্য একটা সম পরিমাণ দূরত্ব থাকে এর জন্য আর এই তো আমার কাপড়টা একটু কাছ থেকে দেখাই তো প্রথমে আমি যে ডিজাইনটা করছি এটা হচ্ছে আমি এক টুকরা কাপড়কে কোনা কোনাভাবে এভাবে ফোল্ড করে নিচ্ছি আর এটা আমি পুরাটাই এভাবে ফোল্ড করে নিব আর এই কাপড়টা সেই হাফ গজের অর্ধেক অংশ কাপড় এটা দিয়ে আমি একটা ডিজাইন করছি আর বাকি অংশটা দিয়ে আরেকটা ডিজাইন করে দেখাবো আর কাপড়টা সম্পূর্ণভাবে ওইভাবে ফোল্ড করে নেওয়ার পরে আমি এই যে সেই সুতাটা তিন ভাঁজ করে নিয়েছি তিন পরল একটা সুতাকে আমি এরকম সেই মাছ বরাবর অনেক শক্তভাবে গিট দিয়ে পেঁচিয়ে নিছি এই টাইটাই মানে তো বন্ধন রঞ্জন প্রক্রিয়া তো এই টাইটা মানে বন্ধনটা অনেক শক্তি দিয়ে করতে হয় কারণ এই অংশে রং ঢুকবে না মানে যেই অংশটা সুতা দিয়ে বাঁধা থাকবে এখানে রঙ প্রবেশ করবে না আর এর ফলেই হচ্ছে ডিজাইনটা তৈরি হয় মূলত তো এইভাবে আমি পুরোটাই বেঁধে নিচ্ছি আর এই তো এভাবে আমি বাকিটা বেঁধে নেওয়ার পরে একটু বাকি ছিল মানে শেষ বন্ধন এটা তো এটা আবার দেখে নেছি অনেক শক্ত করে বাঁধতে হবে কারণ বাধার উপরে ডিজাইনটা কেমন হবে এটা নির্ভর করে এরপর আমি আরেকটা ডিজাইনের জন্য কলম দিয়ে এইভাবে মার্ক করে নিয়েছি দেখা যাচ্ছে কিনা না একটু কাছ থেকে দেখাই এই যে তো এটা আমি যেভাবে নিয়েছি সেটা বলছি এটা আমি আড়াআড়ি দিক থেকেও নয় এবং উপর থেকে লম্বা দিকেও নয় এভাবে আমি পরপর পুরাটা কাপড় জুড়ে মার্ক করে নিয়েছি এই যে পুরাটা কাপড়েই মার্ক করে নিয়েছি কাজের সুবিধার জন্য এভাবে করে ডিজাইনটাও মানে সমদূরতে বজায় রেখে হয় আর এরকম সুতা নিয়েছি ওই সুতাটাই তিন ভাঁজ করে নিয়েছি নিয়ে কলমটা দিয়ে আমি নিচ থেকেও কাপড়টা একটু ভালোভাবে উঠিয়ে নিয়েছি এটা না নিলেও হয় তারপরেও যারা নতুন একটু সমস্যা হয় কারণ আমি কাপড় এখানে দুই ভাঁজ করে নিয়েছি তো কাপড় নিচেরটা যেন ছাড়া না পড়ে বা পুরোটা সম্পূর্ণভাবে আসে এর জন্যই আমি একটু ওইভাবে নিলাম এরপর আমি সুতা দিয়ে অনেক ভালোভাবে পেঁচিয়ে নিব। এই যে বাঁধনটা অবশ্যই আগেও বলেছি শক্ত করে নিতে হবে শক্ত করে পেঁচিয়ে এরপর আমি গিট দিয়ে দিব আর এই তো আমার ওইটা বাধা কমপ্লিট হয়ে গেছে এভাবে আমি পুরাটাই এই যে দেখেন বেঁধে নিয়েছি প্রথমটা যেভাবে বেঁধেছিলাম পুরা কাপড়টা আমি এভাবেই সেম প্রসেসেই বেঁধে নিয়েছি এবার আরেকটা ডিজাইন করছি এটা আমি এক ভাঁজ কাপড়ে সেই টুকরা কাপড়টা এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে পুরাটাই ফোল্ড করে নিব আর এই ডিজাইনটার নাম হচ্ছে জালি এভাবে জালি করতে হয় দুই পাশে অবশ্যই সমান করে নিতে হবে আর সবগুলো ভাজ যেন সমান হয়ে পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে আর এরকম সুতা নিয়েছিলাম সেই তিন ভাঁজ করা সুতা নিয়ে আমি সুতার এক মাথায় এরকম পেঁচিয়ে শক্ত করে গিট দিয়ে নিব আর গিটটা যেন শক্ত হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই এক সাইডে এভাবে গিট দেওয়ার পরে আমি আড়াআড়ি করে এই যে ঠিক এইভাবে একটু আড়াআড়ি করে আমি পেঁচিয়ে নিব পুরাটাই এটা আসলে একা করা একটু কষ্টকর তারপরেও সবসময় একাই করা হয় কিন্তু ভিডিও করাটা আসলে একার জন্য কষ্টকর একা করতে গেলে যে একদম হাত পা ইউজ করে করতে হয় তো আমি এক পা দিয়ে রাখছি ওই পাশে যদিও কিছু করার ছিল না এর জন্যই এর জন্য এই ডিজাইনটা করার জন্য আমি ছোটো কাপড় নিয়েছি কারণ এটা যদি বড় হতো আমার আরও একটা সমস্যা হতো এই যে আমি পুরোটা এভাবে ক্রস করে একবার পেঁচিয়ে নিচ্ছি তারপর আমি অপোজিট পাশ থেকে সেম প্রসেসেই আরেকবার তিন পর্তার সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম আর এটা আমার চতুর্থ তমন ডিজাইন একগজ কাপড় এটা এটাকে আমি দুই ভাঁজ করে নিয়েছি কাজের সুবিধার জন্য এখানে আমি যদি এক ভাঁজ করে নিতাম রঙটা আরও গাঢ় হতো কিন্তু ভিডিও করতে অনেক অসুবিধা হতো কারণ বড় কাপড়ের জন্য তো আমি এভাবেই ভাঁজ করে নিচ্ছি এর আগের কাপড়টাও আমি সেম প্রসেসেই ভাজ করেছিলাম তো এভাবে আমি পুরোটা ভাঁজ করে নিব পুরা কাপড়টা ওইভাবে ভাজ করে নেওয়ার পরে আমি এই যে এরকম দূরত্বে ভালোভাবে বেঁধে নিয়েছি আর প্রথমটার দূরত্বে একটু কম রেখেছি কারণ হচ্ছে ওটা যেহেতু দুই ভাঁজ কাপড় ছিল তো অপোজিট সাইডেও একটু আরেকটা কাপড় ছিল কাপড়ের জায়গা আর কি ডিজাইন হবে এর জন্যই আমি সামনে একটু কম অংশে বেঁধেছি ডিজাইনটা যেন সমভাবে সমদূরত্বে হয় এর জন্য এবার আসি ডাইংয়ের জন্য যা যা লাগছে এরকম ফুটন্ত গরম পানি লাগবে পানির পরিমাণটা হচ্ছে এক গজ কাপড়ের জন্য এক লিটার পানি কিন্তু আপনি আন্দাজ করেও দিতে পারেন ওই ওইটুকু কাপড় বাঁধার পরে যেরকম আন্দাজে হয় যে কাপড়টা যেন ভালোভাবে ভিজে থাকে এরকমভাবেও আপনি আন্দাজ করে পানি দিতে পারেন কাচি সুতাগুলা কাটার জন্য আর এরকম কাঠের খুন্তি বা লাকড়ি বা কাঠি যে কোনো কিছুই নিতে পারেন রঙটা মেশানোর জন্য হাতে গ্লাস ব্যবহার করা উচিত কারণ হাতে রঙটা লাগলে নষ্ট হয়ে যায় হাত আর এরকম মাস্ক বা মুখে কাপড়ও পেঁচিয়ে নিতে পারেন কারণ রং মেশানোর পরে অনেক বাজে গন্ধ পড়ে এর জন্য আর হচ্ছে রঙ তো লাগবে অবশ্যই এগুলো হচ্ছে আপনি নিউ মার্কেটে বা যে কোনো জায়গায় যে কোনো জেলার কি রঙের দোকানগুলোতে মানে যেগুলোতে ব্লক বা ডাইস এগুলো পাওয়া যায় এরকম দোকানে রং পাবেন আর এরপর নিয়েছি আমি হচ্ছে হাইড্রোজ এগুলো আলাদা করে নাম না জানলেও হবে আর এটা হচ্ছে কস্টিক সোডা কারণ রঙের সাথেই এগুলো দিয়ে দেয় জাস্ট টাই রঙ বললেই হয় আর এটা আমি পরে বলছি এটা কি নিয়েছি আর লাগছে হচ্ছে বালতি কারণ এই বালতিতে করেই আমি গরম পানি দিয়ে এর সাথে রং অ্যাড করব আর সেই বাধা কাপড়গুলো আর এখন আমি বালতিতে সেই গরম পানিগুলো নিয়েছি এরপর রং দিয়ে দিচ্ছি আর আমি অনেক সময় রং বা কেমিক্যাল যে কোনোটা আগে দিই এতে সমস্যা নাই যে কোনো একটা আগে দিলেই হয় আর কেমিক্যাল দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ গরম পানিতে দেওয়ার পরে এগুলো একটু উপরের দিকে উঠে আসে তো সাবধান হয়ে দিতে হবে হয়তো হাতে লেগে যেতে পারে আর এর জন্যই মাস্কটা পরা উচিত আর রং দিয়েও ক্ষতি হয় এর জন্যও পরা দরকার আর এভাবে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি সবগুলো কাপড়কে এই যে এভাবে দিয়ে দিচ্ছি কাপড়গুলো যেন ভালোভাবে রঙে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর কাপড়গুলো দেওয়ার সময় একটু লাকড়ি দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে এই তো আমি সবগুলো কাপড়কে দিয়ে দিলাম আর এটা হচ্ছে যে দশ মিনিট পর আমি চেক করছি বা আরেকটু নেড়ে দিচ্ছি কাপড়গুলোকে এভাবে একটু কিছুক্ষণ পর পর ঘুরিয়ে নিলে ভালো হয় আর কাপড়গুলোকে রঙে হচ্ছে যে বিশ মিনিট রাখার পরে আমি উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি আসলে কাপড়গুলো পনেরো থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রাখা যায় এরপরে রাখলেও সমস্যা নাই কিন্তু এর ভেতরেই রঙ যতটুকু কাপড় নেওয়া দরকার ততটুকু নিয়ে নেয় তো আমি এর জন্যই বিশ থেকে পঁচিশ মিনিটের মতোই রাখি সাধারণত এরপর আমি সুতাগুলোকে ভালোভাবে কেটে নিয়ে ভালোভাবে এই জন্যই বলছি কারণ সুতাগুলো কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয় নয়তো কাপড় কেটে যেতে পারে তারপর আমি এই যে ট্যাপের নর্মাল পানি দিয়ে কাপড়গুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন হচ্ছে লাস্ট প্রসেস এটাতে আমি নর্মাল কিছু পানি নিয়েছি আর হুইলের গুঁড়া এক চামচের মতো দিয়ে দিলাম আর সেই না বলা জিনিসটা ছিল হচ্ছে লবণ খাবার লবণ এখানে আড়াই চামচের মতো নিয়েছি নিয়ে আমি কাপড়গুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে কাপড়ে যে এক্সট্রা রঙগুলো থাকবে এটা চলে যায় এই প্রসেসটা অবশ্য কাপড় প্রথমবার ইউজের পরেও করা যায় কিন্তু অনেক সময় মনে থাকে না এর জন্য আমি আগেই করি আর এই তো কাপড়গুলোকে শুকিয়ে আমি স্ট্রি করে নিয়েছি খুলে রেখেছি পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখানোর জন্য রোদে শুকানোর ব্যাপারটা হচ্ছে আপনার যদি সম্ভব হয় তাহলে শুকাবেন আর নয়তো ঘরে ছায়াতেও শুকানো যায় আমার যখন সম্ভব হয় তখন শুকায় নয়তো শুকায় না এই ছিল আমার ডিজাইনগুলা ডিজাইনগুলো আপনি আপনাদের মতো করেও করতে পারেন দেখা যাচ্ছে কাপড়ে একটা গিট দিয়ে যদি পানি রঙে দেন তাহলেও ডিজাইন চলে আসবে তো এই ছিল আমার ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ